কি তোমার বল, কারে কারে বল, বল বল মেরে ইউটিউব কা ভি বল। এই দেখেন ও কি বলছে জানেন, যে 7 বাজে উঠা লেতি হ্যায়, 7 বাজে উঠা কে ব্লগ বনা কে মে 8:30 বাজে কাম পর জানা হোতা হ্যায়, 8:30 বাজে সে পহলে পহলে ইয়ে ব্লগ বনা লেতি হ্যায়, রোজানা লেট কর দেতি হ্যায়, 9 কভি 10 বাজ জাতে হ্যায়। আচ্ছা, আমার বউ সারাদিন ঘরে থাকে, আমার বউ সারাদিন ঘরে থাকে, কোনো কাজকাম করে না, কিছু করে না, সারাদিন আমার সাথে সাথে ভিডিও বানায়, ব্লগ করে, আবার আবার কিছু কিছু পার্টি বলে যে তুমি তোমার হাজব্যান্ডকে সময় দাও না, ইয়ে করো না, তা করো না। আচ্ছা যাই হোক, এখন এই কথাগুলোতে আমি আসবো, কিছু কথা আজকে রেসপন্স না করলেই নয়, তাই আজকে কিছু কথা রেসপন্স করে যাবো, তোমাদের সাথে কথাগুলো শেয়ার করে যাবো, তোমরা আসলে বুঝতে পারবে, আর যারা বোঝোনি তারাও বুঝে যাবে, ঠিক আছে। তো এখন বলি, এখন প্রথম কথাতে আসি যে ও কাজ করে না, সারাদিন বাসায় থাকে, আবার ও কী কাজ করে সেটাও আছে প্রশ্ন, এখন একটার পরে ক্লিয়ার করবো আমি। এখন কথা হচ্ছে যে একটা ছেলে মানুষ যদি কাজ না করে তাহলে সংসার কীভাবে চলবে, বা আমাদের অঢেল সম্পদ নাই যে আমরা আসলে ঘরে বসে বসে খাইতে পারবো, আমাদের কোনো কাজকাম হবে না, এটা আসলে ভুল কথা। প্রতিটা মানুষকে কাজ করতে হয়, ঘরে বসে খাইলে রাজার ভাণ্ডারও শেষ হয়ে যায়, তাই না? তো এখান থেকে বুঝতে হবে যে ও অবশ্যই কাজ করে, ডেফিনেটলি করে। আর কাজকামের ব্যাপারগুলো এখন শেয়ার করি। এখন হচ্ছে যে আমাদের আসলে পারিবারিক ব্যবসা, পারিবারিক ব্যবসা থাকার কারণে আমার বর দোকানে যায়, নিজেদের কাজ করে, নিজেদের কাজ করে চলে আসে, সে বাইরে কোনো কাজ করে না, আর বাইরের কোনো কাজ করতে ইন্টারেস্টও না। কী হচ্ছে ওদিক থেকে ওর দিকে একটু দেখেন সবাই, সে বাইরের কোনো কাজ করতে ইন্টারেস্ট না, বা বাইরের কাজ সে করেও না, এরমই গেল ক্যামেরাটা এই যে। আচ্ছা, সে বাইরের কোনো কাজ করতে ইন্টারেস্ট না, বা বাইরের কোনো কাজ সে করেও না, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী। আর আমাদের পার্সোনাল দোকান বলতে আমাদের বেকারি, তো কেক বিস্কিট বার্গার পিজা এই সমস্ত জিনিস সে বানায়, ঠিক আছে। তো ফাস্টফুডের আইটেমের দোকান আমাদের, আর আমাদের বাসা হচ্ছে ইসলামাবাদ, হ্যাঁ। আর ও কাজ করে না বা কী করে না এখন তো বলে দিলাম, আর আমাদের দোকানের ভিডিও, কেকের ভিডিও, সব কিছুর ভিডিও আইডির নিচে দেওয়া আছে, একটু নিচে দিকে গিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে অনেক ভিডিও আছে আমাদের দোকান সহ, বানানোর সহ, কাজের সব ভিডিও আছে, ঠিক আছে। আর দ্বিতীয় কথায় আসি, আমার পাখি অনেক ফিল লাগছে আজকে, কথা বলতে দেবেন দাদা। আর দ্বিতীয় কথা, আমার বর সারাদিন বাসা থাকে কেন, এই তো বলে দিলাম কাজের কথাটা, এখন বলি সারাদিন বাসা থাকে কেন। ও সারাদিন বাসা থাকে না, যখন থাকে তখন আমরা ব্লগ বানাই, ঠিক আছে, সবসময় থাকে না। সুবহ জব মে 7 মুজে 7 বাজে উঠা লেতি হ্যায়, 7 বাজে উঠা কে ব্লগ বনা কে মে 8:30 বাজে কাম পর জানা হোতা হ্যায়, 8:30 বাজে সে পহলে পহলে ইয়ে ব্লগ বনা লেতি হ্যায়, রোজানা লেট কর দেতি হ্যায়, 9 কভি 10 বাজ জাতে হ্যায়। আচ্ছা, এখন আপনারা শুনলেন তো, সে যখন আসলে সকালে কাজে যায় তখন আমার ব্লগগুলো বানানো হয়, সময় সময় টাইম বড় দিমাগ খারাপ হতে যে উঠাতে ইতনা গুসা আতা হ্যায়, দিমাগ খারাপ হো জাতে। আচ্ছা, যখন হচ্ছে সে সকালে কাজে যায় তখনই আসলে আমি ব্লগগুলো বানাই, এটা আসলে অনেকে ভাবেন সারাদিন বাসায় বসে বসে আমার সাথেই ব্লগ বানায়, সারাদিন ব্লগ বানাতে গেলে ভাই অন্য কাজ কখন করবো। তো এখন সে সকালে যখন যায়, অনেক আয় করবো, সকালে যখন যায় তখন সে ব্লগ বানায়, ঠিক আছে। আবার কোনো কোনো সময় লাঞ্চের টাইম যদি আসে তখন একটা ব্লগ বানাই, আর লাঞ্চের টাইম আতাম বলতি 2 মিনিট, সির্ফ 2 মিনিট, 2 মিনিট। আবার যখন আসলে সন্ধ্যার সময় চলে আসে, ও বিকাল বিকালে চলে আসে 5টা, আসার আসরের দিকে বা আসরের পরে আসে, যেদিন সন্ধ্যা আসে সেদিন তো ব্লগ বানাতে পারি না, যেদিন দেখবেন যে আসরের আগে আসরের টাইমে আসে তখন আমরা ব্লগ বানাই ছাদে গিয়ে। আর বা কোথাও ঘুরতে যদি যাই সেটা আলাদা ব্যাপার, যে হঠাৎ করে ঘুরতে গেলাম, ঘুরতে গেলে ব্লগ বানাই। কি তোমার বল, কারে কারে বল, বল বল মেরে ইউটিউব কা ভি বল। এই দেখেন ও কি বলছে জানেন, ওর ইউটিউব চ্যানেলের কথা বলতে হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য। তো যারা যারা ওর ইউটিউব চ্যানেল ওদের যাকে দেখলো বা শর্ট ভিডিও ডালতা হুঁ যো কাম করতা হুঁ না, এই যে এই যে স্ক্রিনের উপর ওর চ্যানেলের নাম দেওয়া আছে, বাংলাদেশ পাকিস্তান কাপল, ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশ পাকিস্তান কাপল সারি বাংলা আপুরা ভাইয়ারা জিদ্দর সে ভি দেখতে হো ইন্ডিয়ান সাবস্ক্রাইব করনা, ঠিক আছে, হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, আমার ব্লগ অনেক ভালো। তো এখন হচ্ছে যে সে যখন ফ্রি টাইমে বাসায় আসে তখন আমি ব্লগিং করি, সবসময় করতে পারি না, যে এখন আসছে তো ও যখন বিকাল টাইমে আসে তখনই ব্লগটা বানানো হয়, মাঝে মাঝে সকাল টাইমে বানানো হয়। আর ঘুরতে যাওয়ার ব্যাপারটা ভিন্ন, সপ্তাহে হয়তো একদিন আমরা ঘুরতে যাই, তখন ঘুরতে গেলে বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখাই, ওই যে অনেক কিছু দেখলেন আপনারা মার্কেট টার্কেট, তখন ঘুরতে গেলে সেগুলো দেখাই। নর্মালি আসলে বাসায় থাকে না সারাদিন, আপনারা মানে আমাদের কুকিং ব্লগ ব্লগ দেখে মনে করেন কি সারাদিন বাসায় থাকেন, না, ও যখন বাসায় আসে সন্ধ্যাবেলা তখন আমরা কুকিং করি। ওকে, এরম করে কেন? আচ্ছা,
ও যখন সন্ধ্যাবেলা আসে তখন আমরা রান্নাবান্না করি, সেই সময় ব্লগটা দিই। আপনারা মনে করেন সারাদিন থাকে, সারাদিন থাকে না, সারাদিন আমি একাই থাকি। আর এদিন আমার মন চায় না ওই দিন আমি দোকানে থাকি ওর সাথে গিয়ে, মানে ওই একা একা দোকানে যায়, এই জন্য আমি ওর সাথে যাই দোকানে গিয়ে আমিও থাকি। তাই হচ্ছে আমাদের পার্সোনাল কিছু কাজ দনোদনের, আমরা আসলে মিলেমিশে কাজ করি ও আর আমি, আমাদের মধ্যে এমন কোনো পার্থক্য নাই, ও আমি কোনো পার্থক্য নেই, মানে ও কাজ করে আমিও করি, আমাদের আসলে এরকম ব্যাপার স্যাপার। তো সব মিলিয়ে আসলে দনোজনের লাইফটা আসলে এরকমই, মানে জীবনে আসলে সবাইকে কাজ করতে হয়। যারা যারা এগুলো বলো তারা তারা এগুলো বলবা না, কারণ এগুলো বলে কষ্ট লাগে। আর আমার বরকে, আমার বর আমার সাথে সারাদিনই থাকে বলতে গেলে, কারণ তার কাজ কাম বাদে সে সারাদিন ঘরে থাকে, যখনই কাজ শেষ হয়েছে তখনই সে ঘরে চলে আসে, তাহলে তাকে সময় তো আমি দেই। আর 5 মিনিটের ব্লগ দেখে তো এটা জাস্ট করা যায় না, তোকে আমি টাইম দিই না কি নাই দিই না, সারাদিন তো ওর সঙ্গেই থাকি। আর কার সঙ্গে থাকি বলেন, একটা ভিডিও হয়তো একদিনে আপনারা দেখেন, একটা ভিডিও হয়তো 5 মিনিট 3 মিনিট 4 মিনিট এরকম, এর বেশি তো না। বা একটা খাবার খাইলে আপনাদেরকে একটু ভিডিওটা দিলাম মাঝে মধ্যে, তো তার মানে এটা না যে সারাদিন ব্লগ নিয়ে পড়ে থাকি বা হাজব্যান্ডকে টাইম দেয় না। হাজব্যান্ড সারাদিনই আমার সাথেই থাকে, হাজব্যান্ড আর কই যাবে বলেন, হাজব্যান্ডের যাওয়ার কোনো জায়গা নেই। আমার হাজব্যান্ডের কোনো বাজে আড্ডা নেই কিছু নাই, সে সারাদিন আমার সঙ্গেই থাকতে পছন্দ করে আর আমার সঙ্গেই থাকে বেশি। ঠিক আছে, এই হচ্ছে আমার হাজব্যান্ডের হিসাব কিতাব। আর ও অনেক ভালো একটা ছেলে, মন মানসিকতা অনেক ভালো, আর আমার বরের মধ্যে কোনো খারাপ বাজে স্বভাব নেই, সেজন্য ওকে আমার অনেক অনেক বেশি ভালো লাগে, কারণ ও আসলে মানুষ হিসেবে অনেক ভালো। আর একটা মানুষের মানুষ হিসেবে ভালো হওয়াটা সব থেকে বেশি জরুরি আমি মনে করি, সেটা ওর মধ্যে আছে। তো এই হচ্ছে আমার বরের কিছু হিসাব কিতাব আজকে জানাই দিলাম। তোমরা আসলে এই ধরনের কথাবার্তাগুলো বলে আমাদেরকে হার্ট করো না, আমার বর সত্যি অনেক ভালো মানুষ। আর এই যে ফ্রি টাইমে একটু ব্লগ বানাই এই আর কি, আর কিছু না, আর নর্মালি খুব ভালো আছে, যেমন আরও ভালো থাকার চেষ্টা করবো। থ্যাংক ইউ।